দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য অষ্টম রোজায় নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। রেসিপিটা হচ্ছে সৌদি আরবের জনপ্রিয় স্ট্রিট ফুড মুতাব্বাক। তো এটা খুব ইজি রেসিপি, আমার মনে হয় আপনাদের এটা দেখে পছন্দ হবে। চলুন রেসিপিটা দেখে আসি। জনপ্রিয় সৌদি আরবের স্ট্রিট ফুড, এই দেখছেন রেসিপি তৈরি হয়ে গেলে এরকম লাগবে। তো এই রেসিপিটার জন্য প্রথমে আমাদের দরকার হবে ময়দা 1 কাপ। 1 কাপ ময়দার মধ্যে 1 চা চামচ সল্ট, লবণ, তারপরে 1 চা চামচ তেল। এটাকে এবার মিক্সারের সাহায্যে মিশাতে হবে ভালো করে। আধা কাপ গরম পানি আস্তে আস্তে ঢালতে হবে, এটা হাতেও মিশানো যেতে পারে। এরপর এটাকে একটা ডোর আকারে মিশাতে হবে। তো এটাকে ডো বানিয়ে ফেলতে হবে। তো ডো বানিয়ে ফেললে মিক্সার থেকে আপনি ডোটাকে আলাদা করে হাতে করে নিয়ে একটা বাটিতে রাখতে পারেন। এটা যখন আপনার হাতে আর লাগবে না, স্টিকি হবে না, তখন বুঝবেন যে ডোটা আপনার রেডি হয়েছে। তো ডোটাকে কিছুটা অলিভ অয়েল দিয়ে এটাকে আলাদা করে রাখুন আধা ঘন্টার জন্য। উপরে একটা সেলোফিন পেপার দিয়ে ঢেকে রাখতে পারেন। আধা ঘন্টা এটাকে রেস্ট করতে দিন। এই ফাঁকে আপনি 2টা ডিম ফাটিয়ে নিন, 200 গ্রাম কিমা, মাংসের কিমা, গরুর মাংসের কিমা, কাটা টমেটো, আবার লবণ পরিমাণ মতো। এরপর হচ্ছে আপনার গরম মশলা, জিরা, লবণ, তারপর পেঁয়াজের কলি, এগুলোকে এখন আপনি মাখান। মাখানোর পরে এগুলা দেখতে এরকম লাগবে। এটা হচ্ছে বেসিক্যালি ওই পুর হিসাবে ব্যবহার করা হবে। এখন আপনার রুটি বানানোর শুরু। এটাকে আপনি ডো থেকে খানিকটা ময়দা নিয়ে এটা বেলুন দিয়ে এটাকে একটা রুটির মতো করে বেলুন, পাতলা করে করতে হবে যাতে এটার ভিতরে ওই পুরটা দেয়া যায় এবং পরে মুখটা বন্ধ করে দিবেন। পাতলা করে আপনি একটা রুটির মতো করে বেললেন, মাঝখানে পুরটা রাখুন, রেখে এরপরে মাথাগুলো আপনি ক্লোজ করে দিবেন। এবার মাথাটাকে ক্লোজ করে দিন। এখানে আপনি হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন। আচ্ছা, ক্লোজ করে দিয়ে এখন এটাকে নিতে হবে চুলার উপরে, ফ্রাই প্যানের উপরে। আপনি একটু তেল ঢালুন, অলিভ অয়েল বা সয়াবিন তেল তেল ঢালুন। ঢেলে এখন এটাকে সোজা করে রাখুন তেলের উপরে। এটা ভিতরে বাতাস থাকবে, একটা টুথপিক দিয়ে ভিতরে বাতাসটাকে আপনি বের করে দিতে পারেন। এরপর এক সাইড যদি ভালো মতো ফ্রাই হয়ে যায় তাহলে এটাকে উল্টে দিন। এটা কয়েক মিনিট ধরে আপনাকে উল্টে পাল্টে এটাকে 2 সাইড ফ্রাই করে নিতে হবে। টুথপিক দিয়ে মাঝখানে আপনি ফুটো করে দিলে বাতাস বেরিয়ে যাবে এবং সুন্দর করে ফ্রাই হবে। আপনি হাত দিয়ে ধরে দেখতে পারেন যে আপনার এটা শক্ত হয়েছে কিনা। মোটামুটি একটু শক্ত হয়ে আসলে আপনি এটা 2 পিট উল্টে পাল্টে এটা সরিয়ে নিতে পারেন। এটা আপনার খাওয়ার জন্য রেডি হয়ে গেল। এখন এটাকে নিয়ে আপনি একটা পাত্রে রাখুন। এই যেখানে রাখলেন, রেখে এবার এটাকে ছুরি দিয়ে কেটে এটাকে আপনি পিস বাই পিস খেতে পারেন। এবং এটার সাথে সার্ভ করার সময় এটা লেবু এবং কাঁচামরিচ দিয়ে সার্ভ করলেন। তাহলে দর্শক মন্ডলী, দেখে নিলাম খুব চমৎকার, অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিলাম একটা রেসিপি সৌদি আরবের স্ট্রিট ফুড। আমাদের দেশে এরকম জিনিস আমরা বানাই, তো ইফতারে এই জিনিস খেতে অত্যন্ত ভালো লাগবে। আপনারা বাসায় বানাতে পারবেন, আশা করছি ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসবে। আপনারা এটা বাসায় বানাবেন, এটা বানালে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লাগলো। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো দেশের রেসিপি নিয়ে কথা বলবো। আশা করছি সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনারা রোজা রাখবেন সকলে। আসসালামু আলাইকুম।